আসসালামু আলাইকুম সবাইকে, একটি নতুন রেসিপিতে স্বাগতম। আজকে আমি আপনাদের শেয়ার করব মাছ দিয়ে মুড়িঘণ্ড। এজন্য এখানে বড় মাছের মাথার যে টুকরোগুলো সেগুলো নিয়ে নেওয়া হয়েছে। সে টুকরোগুলোকে লবণ আর হলুদ মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে তেলে ভেজে নেওয়া হবে। এখন এটাকে আমি এক সাইড হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখব এক সাইডটা হালকা কালার এসে পড়েছে, তখন এটাকে উল্টে দিব, অন্য সাইডটা ভালো করে ভেজে নিব। তো এটাকে তো গাঢ় করে ভাজার কোনো দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। শুধু মাছের যে আলাদা একটা গন্ধ, সেটাকে দূর করে নিলেই হয়ে যাবে। আমার মাছগুলো এক পাশ হয়ে গেছে, এখন অন্য পাশে উল্টেও দিলাম। এখন ওই পাশটা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। মাছগুলো আমার ভেজে না আসে সেটা আমি এক সাইডে রেখে দিব। তো আমি একটা নতুন প্যানে হালকা কিছু তেল দিয়ে দিলাম, সাথে যে মাছ ভেজে রাখা যে তেলটা সবটুকুই দিয়ে দিলাম, আর সাথে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে এটা ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে এখানে 2 টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা, জিরা বাটা 1 টেবিল স্পুন, আর পেঁয়াজ বাটা দিয়ে দেওয়া হয়েছে এখানে 2 টেবিল স্পুনের মতো, হলুদ মরিচ দিয়ে দেওয়া হলো 1 টেবিল স্পুনের মতো। তো সব কিছু আমি একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলার যে আলাদা একটা গন্ধ থাকে সেটা যাওয়ার আগ পর্যন্ত ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নিব। এরপর এখানে কিছু তেজপাতা দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। এরপরে আমি এখানে আগে ডালটা ইউজ করলাম, এখন ডালটা আমি সেই মশলাটার ভিতরে হালকা করে ভেজে নিব। যখন দেখবো পানিটা হালকা শুকিয়ে এসেছে, এরপর যে আমি যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব একে একে। তো দেওয়া হয়ে গেলে আমি এখন এটাকে ভালো করে দিয়ে নিব ডালের সাথে মাছের মাথাগুলো। আমি এই দুইটা একসাথে ভালো করে ভেজে নিব খানিক সময় ধরে। যতক্ষণে না পানিটা শুকিয়ে আসছে অতক্ষণ আমি এটা হালকা করে নেড়ে চেড়ে দেবো, যাতে করে তলানি তেল নেগে না যায়। যখন দেখবো সম্পূর্ণ পানিটুকু ভালো করে শুকিয়ে গেছে, এরপর যে এখানে 6-7টা কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো, আপনাদের ঝাল অনুযায়ী বাড়ি কমিয়ে দিতে পারেন। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়েছে, এখন আমি এখানে পানি অ্যাড করে দিব। পানিটা এখানে আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, যেহেতু এটা আমরা ভাজা ভাজা করব, তাই পানিটা ডালের থেকে একটু বেশি দিচ্ছি, যাতে করে ডালটা সিদ্ধ হওয়ার পরে হালকা পানি থাকে। যদি আপনারা পানির পরিমাণ বেশি চান তাহলে আরও একটু পানি অ্যাড করতে পারেন। এখন শুধু অপেক্ষার পালা, ডালটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি এটা হালকা পাতলা নেড়ে চেড়ে দিব কিছুক্ষণ পর পরে। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, তাই আমি এখানে 1 টেবিল স্পুনের মতো জিরা বাটা দিয়ে দিলাম, সাথে একটু ধনিয়া পাতা, এটা ফ্লেভারের জন্য, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। সাথে আমি এখানে কিছু লেবু পাতা অ্যাড করে দিব, এতে একটা সুন্দর ঘ্রাণ আসে, এটা না দিলেও হবে। তো এখন সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ডালের পানিটা ভালো মতো শুকিয়ে এসে পড়েছে। অনেক সময় দেখা যায় বড় মাছের মাথাগুলো ভুনা করলে বা তরকারিতে দিলে খেতে অতটা ভালো লাগে না, তো আপনারা ইচ্ছে করলে এই ডাল দিয়ে মজাদার রেসিপিটা তৈরি করে সবার সাথে শেয়ার করতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, সিম্পল একটা সহজ রেসিপি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।